যে সেমিনার নির্ম বিদ্যালয় পাক্ষিক অভিযানের আজকের বিষয় ছিল প্লাস্টিক পলিউশন আয়োজনে চন্দ্রকোনা জিরাট হাই স্কুল। তাহলে 100% কিন্তু আমরা প্রত্যেকেই স্টুডেন্টরা এবং আমরা টিচাররা অনেকেই এখনো প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি। শুধু তাই নয়, যেটা বললাম কোল্ড ড্রিঙ্কসের যে বোতল গুলো যেগুলো দীর্ঘদিন ধরে বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে জল আমরা খাচ্ছি, তাহলে এইটাকে আমাদেরকে প্রথমে বাড়ি থেকে বন্ধ করতে হবে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। কি বোঝা যাচ্ছে? এবং আগে বলেছি আর্লি পিউবার্টি এবং ইনফার্টিলিটি এবং বন্ধা। দেখবে এখন ইনফার্টিলিটি ক্লিনিক মানে এআরটি ক্লিনিক এর সংখ্যা বাড়ছে, শহরাঞ্চলগুলোতে তো হচ্ছে, তার সঙ্গে গ্রামাঞ্চলেও ইনফার্টিলিটি ক্লিনিক এর সংখ্যা বাড়ছে। তার কারণ হচ্ছে অনেক মানুষ বিশেষ করে মেল এন্ড ফিমেল প্রত্যেকে স্টেরাইল হচ্ছে। তাই আমাদের আগে উচিত এই প্লাস্টিকের বোতলের জল পানটাকে বন্ধ করা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম ঠিক থাকবে, ক্যান্সারকে প্রতিহত করা যাবে এবং ইনফার্টিলিটির যে সমস্যা সেটাকেও আমরা দূরীকরণ করতে পারবো। এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদিও প্লাস্টিক থেকে একটু বাইরে, তোমরা দেখে থাকবে রেস্টুরেন্টে যে ফয়েলে খাবারটা দেয়, ফয়েলগুলো দেখেছো, ওইটা যদি গরম হয় তাহলে যে কেমিক্যালসটা ওর সঙ্গে মিশছে এবং থার্মোকলের পাতা তোমরা দেখে থাকবে, এখন অনেকটা জায়গায় ব্যান্ড হয়েছে, এখনো কিন্তু বাজার চলছে থার্মোকলের পাতা, এই থার্মোকলের পাতা যদি আমরা ভাত খাই দীর্ঘদিন তাহলে কিডনি স্টোন বাধ্যতামূলক হবে। আমরা কি ছাড়তে পেরেছি? এখনো থার্মোকলের পাতায় খাচ্ছি, তাহলে এই জায়গাটা আমাদেরকে বন্ধ করতে হবে। আর তোমাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এই কারণে তার সার্থকতা থাকবে, তোমাদের মাধ্যমে সমাজের কাছে সেটা ছড়িয়ে পড়বে গল্পের আকারে, তোমরা তোমাদের বন্ধুদেরকে এবং পাশে আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের কাছে ছড়িয়ে দেবে এই বার্তাটা, তার মাধ্যমেই সমাজকে বাঁচানো সম্ভব। কি বোঝা যাচ্ছে? যেটা আমরা এই প্লাস্টিকের বোতলে যদি দীর্ঘদিন জল পান করতে থাকি, দেখবে অনেক বাড়িতে এখনো কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তবু কিন্তু আমরা জল পান করছি। এখানে হচ্ছে আমরা এসেছি ছাত্রছাত্রীরা অনেকেই দেখে প্লাস্টিক বোতল রয়েছে, অনেকেরই ম্যাক্সিমাম প্লাস্টিক বোতল, কারণ এটা খুবই সহজলভ্য, অনেক চিপ, কস্টলি নয়। আমরা যদি একটা পেতলের বা একটা তামার যদি বোতল ইউজ করি সেক্ষেত্রে যেটা খরচা হবে তার থেকে এটা অনেক সহজলভ্য, সেই জন্য আমরা দীর্ঘদিন ধরে এই বোতলে কিন্তু জল খাই। তো কি এফেক্ট করতে পারে ক্যান্সার? কেন দেখবে প্রতিটা বোতলের কালার বিভিন্ন হয়, বিভিন্ন কালারিং এজেন্ট থাকে যেগুলো হাইলি কার্সিনোজেনিক মানে ক্যান্সার সৃষ্টি করার জন্য প্রধান দায়ী উপাদান ওখানে থাকে। এছাড়াও কি কি থাকে? বিপিএ এন্ড বিপিএস, বিসফসফোএনল এ এবং বিসফসফোএনল এস, যেটা বিশেষ করে আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম অন্তঃক্ষরা গ্রন্থি, সেই অন্তঃক্ষরা গ্রন্থিকে এফেক্ট করে হরমোনাল ডিস্টারবেন্স। এখন প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে হরমোনাল ডিস্টারবেন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার সঙ্গে মনে রাখবে কোলন ক্যান্সার, ডাইজেস্টিভ ডিসঅর্ডার, এই ধরনের অনেকগুলো ঘটনা কিন্তু দেখতে পাবে। তাই আমাদের আগেই উচিত প্লাস্টিকের বোতলে জল খাওয়াটাকে বন্ধ করা। কি হয় ঘটে? ক্লোরিনেটেড যে প্লাস্টিক রয়েছে তাতে বিষাক্ত কিছু রাসায়নিক পদার্থ রয়েছে, এবং মনে রাখবে একটা প্লাস্টিক ডিগ্রেড করতে মাটিতে কমপক্ষে 400 বছর সময় নেয়, 400 বছর মাটিতে থাকছে মাটির সঙ্গে মিশছে, এবং বিশেষ করে তার যে কেমিক্যাল পদার্থগুলো তার সঙ্গে যে কালারিং এজেন্ট গুলো ইউজ করেছে সেইগুলো কিন্তু মাটির সঙ্গে কোথায় আসছে? মাটিতে আসছে, তার সঙ্গে উদ্ভিদ সেটাকে গ্রহণ করছে, তারপর উদ্ভিদটা যদি খাদ্যযোগ্য হয় কোথায় যাবে? আমাদের কাছেও আসছে। একইভাবে মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব বাস করে, যেমন প্লাস্টিক অণু ভাঙন করার জন্য কিছু সিউডোমোনাস রয়েছে যেটা নাইলন ফাদক ব্যাকটেরিয়া বলা হয়, এরা কিন্তু ফ্লাভো ব্যাকটেরিয়াদের অন্যতম, এবং বিশেষ করে এরা রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান বিজ্ঞানী ডিকিপা জানিয়েছে 2050 সালের মধ্যে বিশ্বের প্রধান সমুদ্রগুলি যেগুলো জীবের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে, বিশেষ করে জেলিফিশ।
প্লাস্টিককে হ্রাসকরণের জন্য কিছু প্রচেষ্টা কি প্রচেষ্টা প্লাস্টিককে আমরা রিসাইকেল করব কিভাবে কিছু কিছু সুপারমার্কেটে এখন কিন্তু চালু হয়েছে যেটা কাগজের ব্যাগ তাই তো কাগজের ব্যাগ চালু হয়েছে এছাড়া বিশেষ করে প্লাস্টিকের আদান প্রদান বা বায়োডিগ্রেডেবল পদার্থকে ইউজ করা আমরা দেখব বিশেষ করে হসপিটাল ওয়ার্কে যেখানে সবথেকে বেশি প্লাস্টিক ইউজ করা হয় সেখানে কিন্তু এখন সবই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ইউজ করা হচ্ছে তোমরা দেখে থাকবে আমরা যে স্যালাইনের বোতল ইউজ করি এই স্যালাইনের বোতল কিভাবে ডিগ্রেড করে আমরা এই সময় নেই একটা প্লাস্টিকের স্যালাইনের বোতল মাটির সঙ্গে মিশে যেতে যেটা কি বায়োডিগ্রেডেবল সহজে কিন্তু মাটির সঙ্গে মিশে যায় এই ধরনের আমরা অনেক জিনিস ইউজ করতে পারি এখন অনেক ধরনের বায়োডিগ্রেডেবল পদার্থ এসেছে যেগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি যেমন ডিসপোজেবল টেবিল ওয়্যার বায়োএস ব্যাগ ক্যারিয়ার ব্যাগস কিছু বায়োডিগ্রেডেবল ইউজ করা যেতে পারে রিজিড প্যাকেজিং ফ্লেক্সিবল প্যাকেজিং এইগুলোকে কিন্তু যদি আমরা ইউজ করতে পারি তাহলে প্লাস্টিকের পরিবর্তে বোতল একটা তাই তো এই প্লাস্টিকের বোতলে তোমরা যে প্রতিদিনকার যে প্লাস্টিক গুলো ইউজ করছো সেইগুলোকে কি করবে এর মধ্যে ভর্তি করবে একটা স্টাইল রড রাখতে পারো যেটা কি করবে দিলে এখানে প্লাস্টিকটাকে পুরোপুরি পূর্ণ করবে এটা বোঝা যাচ্ছে ধরো কুরকুরে খাচ্ছো বা লেজ খাচ্ছো তাই তো সেই কুরকুরে বা লেজের যে প্লাস্টিকটা সেটা পরিবেশে না ফেলে এরকম একটা প্লাস্টিক বোতল নিতে পারো ঠিক আছে নিয়ে তার মধ্যে তোমরা ভরবে এখানে দেখো প্রসেসটা দেয়া রয়েছে প্রথমে প্লাস্টিক গুলোকে একটা জায়গায় জমা করা হবে তারপর কি করা হবে একটা বোতলে একটা স্টিক নিয়ে তাতে প্রবেশ করানো হবে এবং তারপর বোতলটা প্লাস্টিকে পূর্ণ হবে এটাই হচ্ছে পদ্ধতি এবার সেই বোতলটাকে আমরা বিভিন্ন কাজে ইউজ করলাম এবার ইকোমিক্সটা কিভাবে হতে পারে দেখো ইকোমিক্স তৈরি হয়ে গেছে বোতলের মধ্যে প্লাস্টিক গুলোকে জমা করেছে এবার ওই প্লাস্টিকটাকে বোতলটাকে কিভাবে আমরা ইউজ করব দেখো বাড়িতে সাধারণ ক্ষেত্রে তোমরা এটাকে রাখতে পারো অনেক সুন্দরভাবে রাখতে পারো প্লাস্টিক গুলো কিন্তু যত্রতত্র না ফেলে তাই ইকোমিক্সটা আমাদের প্রত্যেককেই যদি মেইনটেইন করতে পারি আগামী দিনে আমরা স্কুলেও যদি এটা করতে পারি তাহলে আমরা প্লাস্টিককে একদম জিরো লেভেলে নেমে আনতে নামিয়ে আনতে পারবো দেখো প্লাস্টিকের ইকোব্রিক্স দিয়ে বাড়ি বানিয়েছে ইকোব্রিক্স দিয়ে বাড়ি বানিয়েছে বাড়ি তৈরি করা হয়েছে ইকোব্রিক্স দিয়ে ইকোব্রিক্স দিয়ে আমরা গাছের যে বেড়ি করা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি টোটালটা ইকোব্রিক্স দিয়ে কোনো ইট কিন্তু ব্যবহার করেনি সেখানে ইকোব্রিক্স দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ওই প্লাস্টিকের বোতল যে প্লাস্টিক বোতলে তুমি ছোট ছোট প্লাস্টিক গুলোকে জমা করেছো করে ওইটাকেই তুমি সাধারণ কাজে ব্যবহার করছো এবং সেখানে একটা ইকোপিক্সের রাউন্ড ওয়াল তৈরি করছো যেটা আমরা স্কুলেও আগামী দিনে করতে পারি দেখো বাড়ির সামনে রাস্তা তোমাকে ইট ব্যবহার করতে হবে ইট ছাড়াই প্লাস্টিকের বোতল সেই প্লাস্টিকের বোতল যেগুলো তুমি ইকোপিক্সের জন্য তৈরি করেছো সেই প্লাস্টিকের বোতলগুলোকে দিয়ে সিমেন্ট দিয়ে তুমি রাস্তা বানাতে পারো এই রিসেন্ট একটি স্কুল তথ্য যেটা গবেষণার মাধ্যমে উঠে এসেছে এই যে শুয়োপোকাটা দেখা যাচ্ছে এই শুয়োপোকাটা কিন্তু জেসে শুয়োপোকা নয় এই শুয়োপোকাটা কিন্তু এক ধরনের শুয়োপোকা যা কিন্তু গাছের পাতা খায় না গাছের পাতা না খেয়ে প্লাস্টিক খায় জুটের ব্যাগ ইউজ অফ জুট ব্যাগ তার মাধ্যমে আমরা প্লাস্টিককে জিরো লেভেলে নামিয়ে আনতে পারি কাগজের ব্যাগ এখন অলরেডি শুরু হয়েছে বিভিন্ন শপিং মল বা দোকানেও আরেকটা কথা সরকার থেকে 75 মাইক্রনের যে ব্ল্যাক ব্যাগগুলো প্লাস্টিক ব্যাগ সেইটাকে বন্ধ করা হলেও তোমাদের দেখবে পৌরসভা এলাকাতে এখনো অনেক দোকান রয়েছে বা সবজি বিক্রেতা রয়েছে তারা কিন্তু প্লাস্টিক ব্যাগটা ইউজ করছে তাই আগে তোমাদেরকে সচেতন হতে হবে সেই জায়গাটাই তোমরা যদি সচেতন হতে পারো তাহলে তাদেরকেও সচেতন করতে পারবে এই জায়গা থেকে এই প্লাস্টিক দূষণ নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযান 2022 এর চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে যে প্লাস্টিক দূষণ নিয়ে যে আলোচনা সভা তার মূল মন্ত্র এবং মূল স্লোগান মূল উদ্দেশ্য যেটা আমাদের হওয়া উচিত প্রত্যেকেই আজ থেকে একটা অন্তত শপথ নেব প্লাস্টিককে আমরা হয়তো একবারে জিরো লেভেলে নামাতে
থাকবো জিরো লেভেলে নামা প্রত্যেকে, কিন্তু প্লাস্টিকের ব্যবহারটাকে আমাদের কমানোর চেষ্টা করতে হবে প্রত্যেককে। তাই প্রত্যেককে বলবো একবার উঠে দাঁড়িয়ে শপথ নেব প্লাস্টিক মুক্ত জিরার কথা, প্লাস্টিক মুক্ত চন্দ্রকোনা এবং প্লাস্টিক মুক্ত ঘাটাল এবং প্লাস্টিক মুক্ত মেদিনী, প্লাস্টিক মুক্ত জিরাট বলবো। ঠিক আছে, আগামী দিনে প্লাস্টিক মুক্ত জিরাট বলবো। ঠিক আছে, তো আগামী দিনে আমরা শপথ নেব প্রত্যেককে আমরা বলবো একসঙ্গে প্লাস্টিক মুক্ত জিরাট করতে চাই, প্লাস্টিক মুক্ত জিরাট করবো, আমরা করবো প্লাস্টিক মুক্ত আগামী দিনে, প্লাস্টিক মুক্ত জিরাট করবো, জোরে জোরে প্লাস্টিক মুক্ত জিরাট করবো আগামী দিনে। তো প্লাস্টিক মুক্ত করবো আমরা সবাই এই শপথ নিয়ে, এবং